Siddikiya Media. Enjoy by listening to the Islamic lectures. মাদার জন্য বোধ খুলে দেখেন হযরতে আব্দুল হাক মহাদ্দেস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এই কিতাব খান খুললে পেয়ে যাবেন। আবু জাহল আমার নবীকে এক সময় বলছিল, এ ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আমার বাপ দাদার ধর্ম সব কিছুকে তুমি পদদলিত করে তোমার নতুন ধর্ম নতুন ইসলামের কথা বলতে আসো, একটা পরীক্ষা আমাকে দিতে হবে। এই পরীক্ষায় যদি তুমি সফল হতে পারো তাহলে শুধু মক্কার মানুষ কেন, আমি আবু জাহেলও তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে বলেন, চাচাজি কি পরীক্ষা আমারে দিতে চান? কয় ভাতি যাসো, এই যে দেখো বিশাল একটা জলাশয়, বিলা বিশাল একটা আপনার দিঘি বা পুকুর যেটাই বোঝেন। কয় হ্যাঁ চাচা দেখছি। কয় ওই পাশ থেকে এই বিশাল আপনার দিঘি, বিশাল আপনার এই জলাশয়, এই পুকুরের অপর পাশে তাকাও। কয় চাচাজি তাকাইলাম। কয় বিশাল বড় বড় পাথরের টিলা আছে না? নাই। কয় আছে। কয় আমার সামনে এই মুহূর্তে ওই পাথরগুলো যদি পানির উপর দিয়ে তুমি ভাসিয়ে নিয়ে আসতে পারো, আমি বুঝবো তুমি সত্য নবী, সত্যি তুমি আল্লাহর পয়গাম্বর, তোমার হাতে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশাল বিশাল পাথর, ওই পাথর পানির উপর দিয়ে ভাসায় নিয়ে আসতে হবে। যদি তুমি সফল হও তবে আমি আবু জাহেলা তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে তোমার আমি জীবনের সঙ্গী হয়ে যাব। আমার নবী রহমতের নবী, মায়ার নবী, নূরের চেহারা মুবারকটা আকাশ দিকে উত্তোলন করে বলেন, আল্লাহ এই বিশাল পাথরের টিলা, বিশাল এই পাথরের ওজন বিশিষ্ট এই পাথরগুলো পানির উপর দিয়ে কেমনে আমি আনব? যদি ব্যর্থ হয়ে যাই, যদি পরাজয় হয়ে যায়, সফল হতে না পারি, জানি না চাচা ইসলাম কবুল তো দূরের কথা, হয়তো বা আমার জীবন প্রদীপ আজকে শের হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে জানিয়ে দেন, অত ইজ্জমান তাশা দেবেন পৃথিবীর কেউ তাকে বেজ্জতি করতে, আর আল্লাহ যারে বেজ্জতি করবেন পৃথিবীর সকল শক্তি মিলেও তাকে ইজ্জত দিতে, সকল ক্ষমতা কার হাতে? জোরে বলুন, কার হাতে? আল্লাহর হাতে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবি বন্ধুরে চিন্তার কোন কারণ নাই, আমি আল্লাহর ক্ষমতা কি তুমি জানো? হাবিব তুমি জানো না, ইন্নামা আমার বন্ধু আমার দোস্ত, ভয় নাই, চিন্তা নাই, তোমার স্রষ্টা তোমার রব এমন ক্ষমতার অধিকারী, শুধুমাত্র বলবে কোন হয়ে যাও, হায় কোনের পর্যায়ে আসতে এক মুহূর্ত লাগবে না, চিৎকার করে বলুন আল্লাহ আকবার। বন্ধু ভয় নাই, চিন্তা নাই, তোমার চাচার পরীক্ষায় তুমি যেন ভেঙে পড়ো না, তুমি যেন ঘাবড়ায় যেও না, তুমি সাহসিকতার সাথে বীর পুরুষের সাথে তুমি সামনে অগ্রসর হও। বন্ধু তুমি শুধু বলবে, বাদ বাকি সব ব্যবস্থা আমি আল্লাহ কুদরতি হাতে করব। আমার আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে বিশ্ব নবী রহমতের নবী
মায়া নবী আমার বলেন চাচাজি তাহলে আসুন, ওই বড় বড় পাথর কয় যে দেখো না, কয় হা দেখলাম রহমতে নবী। মায়া নবী আমার বলেন ঠিক আছে চাচাজি, ভালো করে বুঝে শুনে বলেন, যদি সত্যি আল্লাহ পাক আমার মাধ্যমে পাথরটা এই জায়গা থেকে এই পাশ থেকে ওই পাশে নেওয়ার তৌফিক দেয়, আমার নবী হিকমতের সাথে বলেন, আমার নবী নিজের উপরে কোনো কথা এলজাম দিয়ে বলেন না, জোরে বলুন ঠিক কিনা, আল্লাহ পাকের উপরে তওয়াক্কুল রেখে আমার নবী কথা বলেন। আল্লাহর বান্দারা ইমানদারেরা, এবার আবু জাহেল বলে ভাতিজা বলার অপেক্ষা রাখে না, কারণ পৃথিবীর ইতিহাসে এরকম দৃষ্টান্ত কারো জীবনে নাই যে এরকম পানির উপর দিয়ে এত বড় বড় পাথর ভাসায় নিতে পারে, জোরে বলুন ঠিক কিনা। আবু জাহেল তার জ্ঞান থেকে তার চিন্তা থেকে সে বুঝতে আসে যে সম্ভব একটা সরিষার দানা ওটা যদি আপনার পুষ্ট হয় পরিপূর্ণ হয় তা ওটা পানির উপরে থাকে না, ডুবে যায় ঠিক কিনা, আর অত বিশাল পাথর ওইটা পানির উপর দিয়ে আসবে, কিন্তু আমার আল্লাহ পাক যদি করেন অবশ্যই আসতে পারে কি পারে না। এ ভাই জানাব বাজার ইমানদারেরা, আমার নবীর সম্মান ইজ্জতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, হাজি সাহেবেরা দেখে এসেছেন তাইফের ওই ছোট্ট মসজিদের পাশে যেখানে বুড়িমার বাড়ি, বুড়িমার বাড়ির পাশেই যে আপনার কাটাযুক্ত গাছ আছে না নাই, ওই মসজিদের পাশেই যে আপনার বিশাল পাহাড়, ওই পাহাড়ের উপরে কাফের মোশরিক বেদিনেরা আমার নবী যখন ওই মসজিদে নামাজরত ওই পাহাড়ের উপর থেকে বিশাল পাথর ফেলে দিয়েছে যে পাথরটা গড়ে যাবে নবী নামাজরত, আর পাথরের চাপা পড়ে রহমাতুল্লিল আলামিন চিরজন্মের মতো বিদায় নেবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বিশাল পাথর, এই বিশাল পরিধির পাথর আমার আল্লাহ তাআলা আমার নবীর সম্মান ইজ্জতে আমার নবীর মান মর্যাদা রক্ষার্থে একটা ইটের মতো 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি আমাদের দেশের একটা ইটের মতো বা এর চেয়ে একটু কম বেশি হতে পারে এত ছোট্ট একটা পাথর পাশে এই রকম করে রেখে ওই বিশাল পাথরকে আমার নবীর ইজ্জতে আমার আল্লাহ কুদরতি জিম্মায় রক্ষা করেছে। জানে না আমার নবীর সম্মান ইজ্জত কে রক্ষা করে, জোরে বলুন আল্লাহর বান্দারা ইমানদারেরা, আমার নবী ডাকতে বলেন চাচাজি অতি বুঝে শুনে আপনি বলুন, কয় ভাতিজা আমি বুঝেই বলেছি তুমি তাড়াতাড়ি আমারে দেখিয়ে দাও। আমার নবী পুকুরের অপর পাশে জলাশয় দিঘির অপর পাশে দাঁড়িয়ে সামনের দিকে নজর করে আমার নবী বলেন, ও আল্লাহর সৃষ্টি পাথর তুমিও যার সৃষ্টি আমিও তার সৃষ্টি, এ আল্লাহর সৃষ্টি পাথর আয় দেরি করিস না ইজ্জতের ব্যাপার হয়ে যাবে, সম্মানের ব্যাপার হয়ে যাবে, মান মর্যাদার ব্যাপার হয়ে যাবে, অতএব তাড়াতাড়ি করে পানির উপর দিয়ে ভেসে আয়। রহমতের নবী নূরের জবান দিয়ে বলতে দেরি, অত বড় বড় পাথর পানির উপর দিয়ে ভেসে আসতে এক নিমিষের দেরি করে নাই, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে অত বিশাল বিশাল পাথর পানির উপর দিয়ে ভেসে আমার নবীর কদমের পাশে হাজির। আবু জাহেল ডাকতে বলে ভাতিজা এনেছো আবার ওখানে পাঠাবে কেডা, চিন্তা করেছে আনছে হয়তো কোনোভাবে আর তো ফিরাই দিতে পারবে না, অতএব ভাতিজা আবার পাথরটা আবার যথাস্থানে পাঠিয়ে দাও। আমার নবী বলেন পাথর রে যা যা, যেখান থেকে এসেছিস আবার সেইখানে ফিরে যা। আমার নবী বলা মাত্র এই বিশাল বিশাল পাথরগুলো পানির উপর দিয়ে ভেসে আবার পুকুরের উপরে উঠে যায়, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর কথায় পাথর, কথা শুনে যেই নবীর নির্দেশ পাথর মানে, যেই নবীকে পাথর সালাম দেয় সেই নবী আমাদের নবী আল্লাহ পাক, সেই নবী উম্মত আমাদের করেছেন, এতে খুশি নেবে যায়।